আসসালামু আলাইকুম, খামারবাড়ি বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব হচ্ছে মুরগির সর্দি এবং পর্দা ব্যবস্থাপনা সম্পর্কে। প্রথমেই আমি বলবো, মুরগি যে জায়গায় রাখছি, বোর্ডিং করছি, এই জায়গাটা পরিবর্তন করে অন্য একটা জায়গায় শিফট করব, যেহেতু এখানে অনেক ঘন হয়ে গেছে। তো চলেন আগে জায়গাটা পরিবর্তন করি এবং পর্দা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তো আমি বলবো, পর্দা ব্যবস্থাটা মূলত এটা অনেকটাই নির্ভর করে আপনি তাদেরকে কী পরিমাণ তাপ দিবেন তার উপর ভিত্তি করে। আপনি শেডের আশেপাশে যদি কোথাও পর্দা ব্যবস্থা, পর্দা মানে শেডের পাশ চারপাশে যে পর্দাটা থাকে, দেখা যাচ্ছে যে গরমকালে বা শীতকালে বিশেষ করে সেই পর্দাটা পলিথিনে দিয়েছেন। আমি প্রথমে বলবো, পলিথিন ব্যবহার করা ঠিক না। আপনিরা পলিথিন বা কোনো প্লাস্টিক সেভাবে ইউজ করবেন না, আর গ্যাস যেন না হয় সেই জন্য চট বা এক কথা আপনারা গ্যাস না হয় সেই ব্যবস্থা করবেন। পলিথিন ব্যবহার করলে গ্যাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর গরমের সময় বিশেষ করে চারপাশে 1 ফিট করে নিচে রাখা দরকার, এগুলো বই পুস্তকে আছে প্রকৃতপক্ষে। আর সাধারণ আমরা যারা খামারি ভাই আছি, তারা বিশেষ করে শীতের সময় কী করা দরকার সেই সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। রাতের বিশেষ করে গভীর রাত বা একটু বেশি ঠান্ডা পড়ে গেলে, যে পাশে ঠান্ডা আসে বা শীতের হিমেল বাতাস আসতে থাকে, সেই পাশে বিশেষ করে উপরের দিকে তুলে দিবেন, সেই পাশ থেকে যেন বাতাস না আসে। এবং বিপরীত পাশে যেই পাশ থেকে আসে, মনে করেন পূর্ব থেকে পশ্চিম, এখন যেহেতু পূর্ব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাস আসে, আপনারা পশ্চিম দিকে অবশ্যই ঢেকে রাখবেন এবং তার বিপরীত দিকে ফাঁকা রাখবেন বা রাখার চেষ্টা করবেন, এবং মানে পর্যাপ্ত পরিমাণ তাপ দেওয়ার ব্যবস্থা করবেন। আমি দেখতে পাচ্ছেন জায়গাটা পরিবর্তন করার পাশাপাশি আমি তাপ দেওয়ার ব্যবস্থা করছি, এবং আমার শেডটা অনেক বড়, আমি অল্প যেহেতু মুরগি তুলছি, এই জন্য শেডের মধ্যেই ছোট্ট একটা জায়গায় খুব আঠাশাটো করে আমি বাচ্চাটা নিয়ে আসছি। এবং এখানে আমি আপনাদের প্রতিদিন ভিডিও দেখাবো কীভাবে বড় হচ্ছে, এবং আজকের বয়স 22 দিন, এবং আপনারা রেগুলার যে ভিডিও দেখে থাকেন তারই আজকের 22 দিন 22টির মধ্যে নিয়ে আজকের এই ভিডিও এবং দ্বিতীয় পার্ট আজকের। তো আজকে পর্দা ব্যবস্থার পরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সমস্যা হচ্ছে যে সর্দি। আপনারা সর্দি নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা পালমুকি আর ব্যবহার করতে পারেন, স্প্রে করে দিতে পারেন। এছাড়া সর্দি যদি লেগে থাকে তাহলে সর্দির মেডিসিন ব্যবহার করবেন, টাইলোসিন জাতীয় গ্রুপের যে কোনো মেডিসিন পারেন। এছাড়া 22 দিন পর থেকে হায়ার অ্যান্টিবায়োটিক যেমন লিবুগেট, লিবুক্সিন, জেন্টামাইসিন, জেন্টাম্যাক্স, এই ধরনের যে মেডিসিন হায়ার অ্যান্টিবায়োটিক 4 থেকে 5 দিন ব্যবহার, 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন। হাইকোম্যাক্স ব্যবহার করতে পারেন, এই ধরনের যে মেডিসিনগুলো পাওয়া যায়। আসলে এই 22 থেকে 25 দিন বা 26 দিন খুবই মুরগির উপর একটা বা খামারির জন্য একটা টেনশনের দিন। এই দিনগুলোকে আপনি যদি সঠিকভাবে মানে পার করে দিতে পারেন, দেখা যাচ্ছে আপনি একটা মুরগিও মারা যাচ্ছে না। এবং এই মেডিসিন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে মুরগির কলিজায় বা বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, এই জন্য আপনি ইউরেনিয়াম জাতীয় কিছু খাওয়াতে পারেন, ইমোলাইট মেডিসিন আছে, এই ধরনের জিনিস খাওয়াতে পারেন, কলিজা টনিক, কিডনি টনিক খাওয়াতে পারেন, এটা খাওয়ানো দরকার। সেই ক্ষেত্রে আপনি মুরগি 30 থেকে 32 দিন বা 35 দিনের মধ্যে সেল করে দিবেন, এর বেশি রাখাও ঠিক হবে না। আর ভিয়ার্স, 2 কেজির নিচে কখনোই বিক্রিও করবেন না। আর পর্দা ব্যাপারটা ক্লিয়ার করে দিই, আপনি পর্দাটা এমনভাবে রাখবেন যেন আপনি মুরগির আলো বাতাস ঠিক থাকে এবং তাদের গায়ে বা শরীরে পরিপূর্ণভাবে ঠান্ডা না লাগে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকুন। আল্লাহ হাফিজ।